আমরা হামলার মুখে আপনারা রাজপথে দাঁড়িয়ে রয়েছেন ঢাকা থেকে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করা হবে সেদিন ইনশাআল্লাহ এই সন্ত্রাসী বাহিনীদের স্থায়ী বাংলাদেশে হবে না হবে না হবে না অতএব যারা রাজনীতি করতে চায় আমাদের বিরোধী রাজনীতি করতে চায় আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করেন আমাদের উপর আঘাত আসবে আঘাত আসলে বলটা আঘাত হবে এরই মধ্যে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় এটা আমাদের জানা ছিল তারা চোরের মতো হামলা করেছে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমি আপনাদের বলতে চাই আজকে হোক ছয় মাস পরে হোক এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা অবশ্যই চেষ্টা করবে আর ঢাকার ভিতরেও আমাদের আন্দোলনকে দমনের জন্য তবে এবার হামলা আসলে অবশ্যই সেটা প্রতিহত করব আমরা আমাদের আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ যদি পুলিশ প্রশাসন সেটা নিতে ব্যর্থ হয় আমি প্রশাসনের প্রতি আবেদন জানাই আপনারা এইসব অবৈধ অস্ত্রধারী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে অস্ত্র উদ্ধার করেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন যদি না করেন জনগণ তাদের আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ সেটা পরবর্তীতে আমাদেরকে দোষারোপ করতে পারবেন না আপনারা আমি আপনাদের বলতে চাই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ঢাকা এবং ঢাকার মূল কেন্দ্রবিন্দু পুরান ঢাকা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে এই বাংলাদেশকে এই ফ্যাসিবাদীর হাত থেকে মুক্ত করার মাধ্যমে জনগণের ভোটাধিকার জনগণের অধিকার আবারও জনগণকে ফিরিয়ে দিব এবং বাংলাদেশের আগামী দিনের ইতিহাস আমরাই রচনা করব আপনাদের ভাইরা রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কবে কখন কোথায় কি হবে এটার উপরে আমাদের হাত নাই মহান সৃষ্টিকর্তা এটা নির্ধারিত অতএব আমি বলতে চাই একটা করে দিন যাচ্ছে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারে একটা করে দিন কমতেছে বাড়তেছে না আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের পক্ষে ছিলেন বিধায় আজও তাকে গৃহবন্দী হয়ে এই গুলশানে তার বাসভবনে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ওনাকে বিদেশে যেতে দিচ্ছে না অথচ অন্যদিকে আপনারা দেখবেন যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসীদের বর্তমান রাষ্ট্রপতি তার মানে সিগনেচারের খোঁচায় তাদেরকে কারাদণ্ড থেকে মওকুফ করে তাদের জেলখানা থেকে বের করে বিদেশে পাঠিয়ে দিয়েছে এই অন্যায় অবিচার সকলের মনে রয়েছে সারা বাংলাদেশের জনগণ অবশ্যই তাদের মনের ভিতরে ক্ষোভ রয়েছে প্রিয় ভাইরা আমি আপনাদের বলতে চাই যে আগামী পয়লা সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে সেটারকে সামনে রেখে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি একটা কর্মসূচি প্রণয়ন করেছে পয়লা সেপ্টেম্বরের বিষয়ে আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন তার আগে 30শে অগস্ট আন্তর্জাতিক গুম দিবস যেটাকে বলা হয় আর কি আপনারা জানেন যে এই আন্দোলনের সংগ্রাম করার ফলে আমাদের অনেক ভাইদেরকে গুম করে ফেলা হয়েছে তারা কোথায় আছে তারা জীবিত না মৃত সেটা সম্বন্ধে আমরা এখনও বলতে পারি না তাদের পরিবারের সাথে যখন গিয়ে আমরা বসে কথা বলি আমাদের আসলে সেটার ভাষায় বোঝানোর অপেক্ষা রাখে না তারা কীরকম দুঃখ এবং কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন একজন মা আমাকে বলেছিলেন আমাদের ছাত্রনেতা পিন্টু আপনার হ্যাঁ পিন্টুর তার মায়ের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম গত বছর তখন উনি কান্নায় ভেঙে পড়েছিলেন এবং পরে বলছিলেন আমি কি দোয়া করব আল্লাহর কাছে মৃত ব্যক্তির জন্য যেই দোয়া করে সেই দোয়া করব নাকি ফিরে আসার জন্য দোয়া করব সেটাও আমি জানি না অতএব আন্তর্জাতিক ঘুম দিবস উপলক্ষে আমাদের পার্টির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটা মানববন্ধনের কর্মসূচি আছে সেখানে আমরা সকলেই অংশগ্রহণ করব আপনাদেরকে পরবর্তীতে সেটার সূচি জানিয়ে দেবেন থানার নেতৃবৃন্দ আর পয়লা সেপ্টেম্বর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং পরবর্তীতে দুপুরবেলা আমাদের একটা বর্ণাঢ্য র্যালি হবে এই র্যালির মাধ্যমে আমরা লাখো জনতার সমাগম ঘটিয়ে সারা বাংলাদেশে বার্তা পৌঁছে সারা বাংলাদেশে যে সকল বিএনপির ভাইয়েরা যে সকল বিএনপির কর্মী ভাইয়েরা আন্দোলন করছেন এবং এই পর্যায়ে আমি আজকের বক্তব্য শেষ করতে চাই ইনশাল্লাহ আগামী দিনে আন্দোলন সংগ্রামে দেখা হবে রাজপথে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই সুচিকিৎসার দাবি জানাই আমাদের প্রাণ প্রিয়তা জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম